বেইলি রোডের রেস্টুরেন্টে লাগা আগুন স্বপ্ন ভেঙেছে অনেক পরিবারের। সপ্তাহখানেক পর ইতালি যাওয়ার কথা থাকলেও ভয়াবহ এই আগুনে প্রাণ গেছে একই পরিবারের পাঁচজনের। লিপিয়ার উদযাপনে একসাথে খেতে গিয়ে মারা গেছে সাত বান্ধবী। বুয়েটের দুই শিক্ষার্থী কিংবা ভিকারুননেসা নুন স্কুলের শিক্ষক ও তার সন্তান, এমন বহু তাজা প্রাণ গেছে গতরাতের এই আগুনে। এই করুণ মৃত্যু হাহাকারে ডুবিয়েছে তাদের স্বজনদের। রাকিব হোসেনের প্রতিবেদন। হাসি খুশি সৈয়দ মোবারকের এই ছবি এখন শুধুই স্মৃতি। বেইলি রোডের স্বপ্নপুরা আগুন কেড়ে নিয়েছে দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রী স্বপ্ন আক্তার সহ তার জীবন। পরিবারকে নিয়ে রাতের খাবার শেষে খুশি মনে বাড়ি ফেরার কথা ছিল মোবারকের, কিন্তু সেই ফেরার হয়নি। স্বজনরা জানান, কয়েকদিন পর পরিবারের সবাইকে নিয়ে ইতালি যাওয়ার পরিকল্পনা ছিল মোবারকের, কিন্তু প্রিয়জনদের এমন মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন তারা। হ্যাঁ, আমার ভাই যে আমার কাজিন ও ইতালিতে থাকতেন, তার ফ্যামিলির সবাই শেষ। বেইলি রোডের এই রেস্টুরেন্টে খেতে যান কলেজ ছাত্রী রিয়া সহ সাত বান্ধবী, তারা সবাই এখন শুধুই স্মৃতি। মেয়ে রিয়াকে হারিয়ে বাবার এমন আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। এই আগুন থেকে রেহাই পায়নি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজরিন ও তার মা। রেস্টুরেন্টে খেতে গিয়ে আগুনের কবলে পড়ে মা মেয়ে, ওখানে আটকা পড়ে গেছে আর বের হতে পারে নাই। প্রিয়জনদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়ে যান স্বজনরা। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।